ये है एबीसी न्यूज एजीटी लाइव। एक संबंधी बता जे संबंधी उनार दिनों दिन ऐसे कार्य कला आमारे जनों पढ़ी है सिर्फ जगह तक से उन्हें विभिन्न उन्हें संबंधी बता नामे अपनी जगह तक बार बना संबंधी बोलूंगा अपना निश्चित रूप से बोले देखते हैं जो उन्हें संबंधी बता बच्चे ना शुरू बीजेपी हुए का आज के हमारा उनार एक्टर दौरे समाप्त होते बने एक्टर दौरे स्वाप्ती और कोरोना के बारे में नेता होते बने इच्छु ऑपर दौर के आक्रमण करा शिक्षा पुनर्वस्था के स्वभाव ना शिक्षा दूर उन्हें शांतला देके तार नाम व्यवहार करे दोनों रखो में एक्स्ट्रा सुविधा लाइक होते हैं शिक्षा हमारा विशेष को है तब हम शांतबादी को दूसरे तरह समझते हैं उन्हें तक आपना निश्चय एक भी आपना जो जीविका को सिर दिया आपना सोच खबर नहीं है देखते हैं शक्ति का रेश शांतबादी की है देखिए ना बीजेपी जा भी मुझसे हमार मंडले पर मौका था शिक्षण है अपना रा हमार दौरे को शांतबादी के रूप में जो भी उत्तराचार पर সংবাদ পরিবেশনের কারণ যে কংগ্রেসের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে তার জন্য যদি কোনো সাংবাদিককে আমার দলের থেকে ওই সাংবাদিককে মিনিমাম নিন্দাও না হয় কংগ্রেস দল তাকে সুযোগ করবে আমি সংবাদের মিথ্যাভাবে অভিযোগ করি কিন্তু সাংবাদিককে আক্রমণ করার সাংবাদিকতার উপর আক্রমণ করা সেটা আমরা প্রস্তুত দিই না এবং ভবিষ্যত দেব এটা আপনাদের স্বাধীনতা আমাদের কাজকর্ম আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু এটা আপনারা করতে পারেন আপনারা যেমন আমরা সেটাকে সম্মানের সঙ্গে গ্রহণ করি কালকে এই ঘটনার পর যিনি নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করেছেন অথচ উনি নিজের থেকে কোনো কারণ ছাড়া যুব কংগ্রেসের কর্মীদের সঙ্গে উনি তপকে জড়িয়েছেন ওনাদেরকে ঘুষি মেরেছেন যার পরে এই ঘটনা ঘটেছে পরবর্তীকালে এই ঘটনার পরে মাননীয় বিধায়ক উনি ধর্ণায় বসেছেন সে ধর্ণার কিন্তু উস্কানির থেকে কংগ্রেসের বিজেপির মিসকেন্সরা গুন্ডারা কংগ্রেসের কাপড়ে রাত্রে সন্ধ্যার থেকে নয়টা বাড়িতে প্রাণঘাতী হামলা চালিয়েছে একটা ধ্রুব দাস সে কংগ্রেসের ওইখানে সভাপতি তার বাড়িতে তার বিয়ের ডেট হয়েছে 8 তারিখ এই মাসে তার বাড়িতে উঠে তার মা বাড়ির অন্যান্য যারা আছে সবাইকে মারধর করা হয় মাকে মাথায় পিস্তল ঘুরিয়ে চাবি নিয়ে আলমারি তুলে 13 লক্ষ টাকা এবং বিয়ের যে স্বর্ণালঙ্কার ছিল সব তুলে নিয়ে গেছে সেখানে সবগুলি নাম নাম দিয়ে থানায় এজাহার করা হয়েছে থানায় যখন এজাহার জানানো হবে মেয়েদের ওসি এবং এসপিকেস পাঠানো হয়েছে এখন পর্যন্ত সেগুলিকে কোনো এফআইআর গ্রহণ করা হয়নি অথচ গুরুতর অভিযোগ মা মা বোন এবং মা সারি সারি পর্যন্ত সিরিয়ে ফেলেছে ডাক্তারি প্রত্যেকে গোলার মধ্যে পিস্তল দিয়েছে এই ঘটনার এখন পর্যন্ত আমি সেগুলি আসলে নোটিশে নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি দ্বিতীয়ত সেম ঘটনা সম্মানী প্রাণ তার বাড়িতে ঢুকে সেখানে আমরা নাম নাম দিয়ে শূন্য প্রায় এইখানে হয়েছে কি